আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকের যে ভিডিওটি এটি আমার কাছে মনে হচ্ছে যে অন্য যে কোনো ভিডিওর থেকে একটু তাৎপর্যপূর্ণ। তাৎপর্যপূর্ণ এই সময় এই কারণে যে পবিত্র মাহে রমজান চলছে এবং এরই মধ্যে 26 মার্চ অনুষ্ঠিত হলো এবং আগামী বছর 26 মার্চের সময়টিতে 2024 সালে হয়তো আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে অথবা নতুন কোনো সরকার ক্ষমতায় আসবে। যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকে তাহলে বাংলাদেশে এক ধরনের নিদারুণ নতুন রসায়ন সৃষ্টি হবে। আকাশে বাতাসে, পাহাড়ে পর্বতে, সীমায় অসীমে, নদ নদীতে, চারিদিকে জয় বাংলার কলেবর বৃদ্ধি পাবে। এরপরে জাতির পিতার মান শান মর্যাদা গগনচুম্বীতে পৌঁছানো হবে এবং বর্তমান যিনি প্রধানমন্ত্রী রয়েছেন তার শান শকত, তার মান মর্যাদা, তার আধিপত্য, তার গৌরব কোন পর্যায়ে পৌঁছে যাবে যদি 2024 সনে আওয়ামী লীগকে নতুনভাবে ক্ষমতায় দেখা যায় তা আমরা এই সময়টিতে বসে কল্পনাও করতে পারছি না। আর অন্যদিকে আওয়ামী লীগের যারা বিরোধী প্রতিপক্ষ এই মুহূর্তে রয়েছেন, যারা চিউ চিউ করে কিছু কথাবার্তা বলছেন এখন, তাদের সমস্ত কণ্ঠস্বর কীভাবে স্তব্ধ হয়ে যাবে এবং কিভাবে তারা নির্জীব হয়ে পড়বে এবং আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে তারা কিভাবে প্রতিনিয়ত প্রার্থনা জানাবে এটিও আমরা এখন পর্যন্ত কল্পনা করতে পারছি না। তো এখন এই যে এটা যুগ সন্ধিক্ষণ চলছে, অর্থাৎ এটি যদি মার্চ মাসের শেষ সময়টিতে হয় তাহলে আমাদের হাতে আর একটি নির্বাচনের জন্য সাকল্যের সময় আছে 8 থেকে 9 মাস। তো এই 8 থেকে 9 মাসের মধ্যে পুরো জাতির ভাগ্যটি নির্ধারিত হবে, আওয়ামী লীগের ভাগ্য নির্ধারিত হবে এবং আমরা আসলে শেষ পরিণতিতে কোথায় গিয়ে কোন অবস্থাতে গিয়ে পৌঁছি সেটিও দেখা যাবে। তো এখন এই সময়ের কারণে কি হচ্ছে, সর্বমহলে নানা রকম উত্তেজনা দেখা দিচ্ছে। জনগণের মধ্যে উত্তেজনা রয়েছে, বিরোধী দলের মধ্যে উত্তেজনা রয়েছে, আর খোদ আওয়ামী লীগের মধ্যেও উত্তেজনা রয়েছে। তো আওয়ামী লীগের সেই উত্তেজনা দ্বিতীয়বার ক্ষমতায়, এটা দ্বিতীয়বার বললে হবে না, যে টানা চতুর্থবার ক্ষমতায় আসার উত্তেজনা হতে পারে, আনন্দ উল্লাসের কারণে উত্তেজনা হতে পারে, অথবা আগামীতে ক্ষমতায় যেতে পারবো কি পারবো না এটা যে দ্বিধাদ্বন্দ্ব, এই দ্বিধাদ্বন্দ্বের কারণে তাদের মধ্যে এক ধরনের উত্তেজনা হতে পারে। আর যেটা হতে পারে সেটি হলো যে ভয়, জনগত দিনে তারা ক্ষমতা আসবে না, তো এই ভয়ে তারা নানারকম বিপত্তি বা উত্তেজনাকর যে পরিবেশ পরিস্থিতিতে মানুষ ভুল এবং ভ্রান্তি করে সেই ভুলগুলো তাদের মধ্যে দেখা দিতে পারে। তো এখন এই 26 মার্চকে কেন্দ্র করে হঠাৎ করে যে সরকারের যে উন্মাদনা, সরকারের যে অস্থিরতা, তাদের যে ফ্রাস্ট্রেশন এবং এই ফ্রাস্ট্রেশনের পেছনে যে বহির্শক্তির চাপ রয়েছে, অভ্যন্তরীণ চাপ রয়েছে কিংবা বহুমুখী চাপ রয়েছে এটি প্রায় স্পষ্ট হয়ে পড়েছে। এর কারণ হলো যখন একটি মানুষ খুব স্বাভাবিক অবস্থায় থাকে তখন তার মধ্যে ধৈর্য সহ্য শক্তি খুব বেশি থাকে, টলারেন্স পাওয়ার খুব বেশি থাকে, আর যখন মানুষ দেখবেন যে খুব উত্তেজিত ভীত সন্ত্রস্ত তখন তার মধ্যে নিদারুণ ভয় এবং ভীতি কাজ করে। তো সেই দিক থেকে আপনি প্রকৃতির প্রাণীর মধ্যে দেখতে পাবেন যে সকল প্রাণী খুব ফোঁসফাঁস করে বা হুঙ্কার দেয়, তারা সবাই কিন্তু ভয় পেয়ে দেয়। গোকরা সাপের ফনা তোলা ভয় পাওয়ার লক্ষণ, ফোঁসফাঁস করা আরও ভয় পাওয়ার লক্ষণ এবং সে যে সবল মারে এর অর্থ সে যখন মনে করে যে আমি শেষ হয়ে যাচ্ছি, আমি আক্রান্ত হয়ে যাচ্ছি, ঠিক ওই ভয় থেকেই সে কিন্তু সবল মারে। তো এই আল্লাহ রাব্বুল আলামিন যে প্রকৃতিটি সৃষ্টি করেছেন তারই একটা লার্জার ভার্সন, এক্সটেন্ডেড ভার্সন হলো হিউম্যান বডি, মাইন্ড অ্যান্ড সাইকোলজি। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগ এই সেই সময়টিতে যে উত্তেজনা দেখাচ্ছে সবাই বলার চেষ্টা করছে যে তারা ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে অনাগত দিনে যদি ক্ষমতা না আসে, কিংবা কেউ কেউ বলার চেষ্টা করছেন যে একটি সুষ্ঠু নির্বাচন করার জন্য, গণতান্ত্রিক পরিবেশে একটি নির্বাচন অনুষ্ঠানের জন্য অথবা একটি তত্ত্বাবধায়ক সরকারের জন্য দেশের ভিতরে এবং দেশের বাইরে প্রচণ্ড চাপ সৃষ্টি হচ্ছে আওয়ামী লীগের বিরুদ্ধে এবং অনেকে প্রকাশ্যে যেভাবে রাষ্ট্রদূতরা বলছেন, বিদেশি হোয়াইট হাউজের মতো জায়গা থেকে বলা হচ্ছে, তারপরে মার্কিন পররাষ্ট্র দপ্তর সরাসরি পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের নাম মেনশন করে যেভাবে কথাবার্তা বলছেন এটি এক ধরনের অ্যালার্মিং। তো এই অ্যালার্মিং অবস্থার মধ্যে থেকে সরকার নিদারুণভাবে ধৈর্য হারিয়ে ফেলবে এটি স্বাভাবিক ঘটনা। তো সেই স্বাভাবিক ঘটনা শেষ পর্যন্ত
যে সরকারকে কোন পর্যায়ে নিয়ে যায় তার কিছু নমুনা আমরা ইদানিংকালে দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে সাংবাদিকদের উপর এক ধরনের বিধিনিষেধ আসছে, তারপরে বিভিন্ন নিউজ পেপারের উপরে অলিখিত বিভিন্ন বিধিনিষেধ আসছে, এবং অনেকগুলো খবর নিয়মিত ফিল্টারিং হচ্ছে পত্রপত্রিকার সামাজিক মাধ্যমে। এরপরে কিন্তু তারা স্বস্তিতে নেই এবং বিকল্পভাবে সেই সমস্ত বিষয়গুলো আবার চলে আসছে। যেমন 26শে মার্চকে কেন্দ্র করে একটি নিউজ, প্রথম আলোর একটি নিউজ রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে যে একজন সাধারণ মানুষ, তিনি স্বাধীনতা দিবসে কি চান, তিনি স্বাধীনতা চান, তিনি চালের স্বাধীনতা চান, ডালের স্বাধীনতা চান, পেটের স্বাধীনতা চান, এই কথা তার মতো করে বলেছেন। তো এই একটি নিউজ নিয়ে পুরো সরকারি মহল যেভাবে অস্থির হয়ে পড়েছে, এই নিউজটিকে ব্ল্যাক আউট করার জন্য যেভাবে তারা চেষ্টা করেছে, আবার সেই ব্ল্যাক আউটের অ্যাগেনস্টে যেভাবে সারা বাংলাদেশে নিউজটি ভাইরাল হয়ে পড়েছে, এটি লক্ষণ কিন্তু ভালো নয়। এই লক্ষণে মনে হচ্ছে যে সরকার চাপ অনুভব করছে। এর কারণ হলো সরকার খুব ঘটা করে 26শে মার্চ পালন করছে, উন্নয়নের যে প্রচার সেটা চালাচ্ছে, প্রোপাগান্ডা চালাচ্ছে, এবং সরকার বলার চেষ্টা করছে যে দেশে কোনো অভাব নাই। আর অন্যদিকে সাধারণ মানুষের বক্তব্য হলো বাজারে আগুন, দ্রব্যমূল্য আকাশচুম্বী, সাধারণ মানুষের ক্রয় সীমার বাইরে চলে গিয়েছে, এবং কোনো অবস্থাতেই মানুষ পণ্য সামগ্রী কিনতে পারছে না তার সীমিত আয়ের মাধ্যমে। দ্বিতীয়ত, বিশাল শ্রেণীর মানুষ চাকরি হারিয়েছে, কর্ম হারিয়েছে, জীবন এবং জীবিকা তারা যেভাবে পর্যস্ত হয়ে পড়েছে, তো তাদের কাছে যে কোনো উৎসব, যে কোনো আনন্দ, যে কোনো স্লোগান এখন রীতিমতো বিস্ময়। তাদের কাছে এখন পূর্ণিমার চাঁদ হলসানো রুটি, তারা চালের জন্য, ডালের জন্য, দুমুঠো অন্নের জন্য, একটু আশ্রয়ের জন্য, একটি চাকরির জন্য এখন যে কোনো কাজ করতে তারা প্রস্তুত। তো এই যে জনগণের মন এবং মানসিকতা এবং জনগণের যে বাস্তব অবস্থা, তার বিপরীতে যখন সরকারি প্রচার যন্ত্রের যে দাপট এবং তাদের যে বক্তব্য, তাদের যে প্রোপাগান্ডা, এই দুয়ের মধ্যে একটি ধূম্র সৃষ্টি হচ্ছে, ধোঁয়া সৃষ্টি হচ্ছে, এবং ধোঁয়ার অন্তমূলে আগুন রয়েছে, ক্ষোভের আগুন রয়েছে, বিশ্বাসের আগুন রয়েছে, অবিশ্বাসের আগুন রয়েছে, যন্ত্রণার আগুন রয়েছে। তো এই আগুনগুলো সাধারণ মানুষ টের পাচ্ছে, ফলে তারা সরকার থেকে নিজেদেরকে অনেকটা গুটিয়ে নিয়ে নিরাপদ দূরত্বে থেকে তারা তাদের কথাগুলো বলে যাচ্ছে, এবং যেখানে সাধারণ মানুষ সুযোগ পাচ্ছে তারাই সেখানে কিন্তু সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করছে। তো এই জিনিসগুলো সরকারের উপর এক ধরনের মানসিক চাপ। দ্বিতীয়ত, তারা যে দুটো নির্বাচন করেছে 2014 সনে এবং 2018 সনে, এই নির্বাচনের যে প্রতিক্রিয়া, ফলাফল দেশে বিদেশে যেভাবে নিন্দিত হচ্ছে, এবং এই ভোটের উপর ভিত্তি করে যে সমস্ত লোকজন নিজেদেরকে পদধারী বা পদবাধারী হিসেবে দেশে বিদেশে পরিচয় দিচ্ছেন, এটি তারা যখন যাদের সঙ্গে পরিচয় দিচ্ছেন, সেটি দেশি হোক, বিদেশি হোক, সাধারণ হোক কিংবা অসাধারণ হোক, মান্যবর হোক কিংবা মহামান্য হোক, তাদের সামনে গিয়ে যখন বলছে আমি অমুকের অমুক বা আমি অমুক, তখন সেই লোকটি তার যে ঘৃণা, ক্লেশ কিংবা তার যে রিগ্রেট, এটি যেভাবে প্রকাশ করছে, এই প্রকাশের ফলে কি হচ্ছে, ওই যে পদ পদবীধারী তার মনের মধ্যে এক ধরনের নিদারুণ চাপ সৃষ্টি হচ্ছে, তিনি অপমানিত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন। এবং যদি ধরুন একজন চোর সে চুরি করে, বা একজন গুন্ডা সে গুন্ডামি করে, সে নিজে জানে সে গুন্ডা, কিন্তু সে যখন রাস্তাতে হাঁটে, আশেপাশে সব লোক যখন বলে এই গুন্ডা যাচ্ছে, গুন্ডা যাচ্ছে, তো তখন সে যদি গুন্ডামি করে প্রত্যেকটা লোকের সমুচিত জবাব দিতে পারে তখন এক ধরনের, আর যদি সে জবাব না দিয়ে মাথা নিচু করে চলতে বাধ্য হয় এবং ওই যে চোর বা গুন্ডা শব্দ শুনে হজম করতে বাধ্য হয়, তাহলে বিশ্বাস করুন সে যা গলদঘর্ম করলো বা সে যা খেলো কোনোটাই কিন্তু তার পেটের মধ্যে ঠিকমতো ঢুকবে না, এবং সবসময় সে একটা ভীত সন্ত্রস্ত অবস্থার মধ্যে থাকবে। তো এই যে অবস্থা, সেই অবস্থায় যারা আসছে সরকারের যারা লোকজন, তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো রয়েছে, এই অভিযোগগুলো নিয়ে একটা সময় তারা প্রতিবাদ করতে পারতো, শক্তি প্রয়োগ করতে পারতো, কিন্তু এই শেষ মরশুমে নির্বাচনের একেবারে সময় যখন ঘনীভূত হয়ে আসছে, কাছাকাছি আসছে, তখন তারা ইচ্ছা করলে আগের মতো তারা দাপট দেখাতে পারছে না। ফলে সর্বস্তর থেকে, সর্বজন থেকে যে তাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসছে, যে বিষয়গুলো বলা হচ্ছে, এইগুলো তারা সহ্য করতে পারছে না,
তারা কোনো অবস্থাতে এগুলো সহ্য করতে পারছে না এবং তারা নিজেদের হৃদয় মন মানসিকতা এক ধরনের চাপ অনুভব করছে এবং এই চাপের ফলে পড়ে তারা এক একটা রকম কাণ্ড কারখানা ঘটিয়ে যাচ্ছে কখনো বক্তব্য দ্বারা তো কখনো কর্মকাণ্ড দ্বারা এবং এর ফলে তাদের আচরণ আমরা বাইরে থেকে মনে হচ্ছে যে তারা অনেকটা দিশেহারা হয়ে পড়েছে তারা অনেকটা উন্মাদ হয়ে পড়েছে তারা বলতে গেলে আরও অস্থির হয়ে পড়েছে কিন্তু আমরা নিজেরাই যা মনে করি না কেন সেক্ষেত্রে সরকারের যারা কর্তা ব্যক্তি তাদের বক্তব্য হলো যে না আমরা ঠিকই আছি আমাদেরকে যারা এই ধরনের কথাবার্তা বলে তারা মূলত উন্মাদ হয়ে গিয়েছে তো এই যে একটি অবস্থা চলছে এই অবস্থা যদি চলতে থাকে তাহলে হয়তো যে পরিণতিটা সরকারের যে পরিণতিটা তারা যেভাবে আশা করছে সেই পরিণতি নাও ঘটতে পারে আর জনগণ যেটি এখনও দুরাশার মধ্যে রয়েছে যেটি স্বপ্নে দেখছে একটি সুষ্ঠু পরিবেশে সুন্দরতম নির্বাচন এবং তাদের মনের মতো একটি সরকার এবং তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তাদেরকে সংসদে দেখার যে অভিলাষ জনগণের মধ্যে রয়েছে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃতিগতভাবে সেটাও করে দিতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু